बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीवृंद निभृत बांगला चैनलर पक्ष तुम्हारे सबाई के एक प्रीति और शुभेच्छा जानाच्छि। मोहम्मद आसिफ करीम शेमुल प्रभाषक बांगला सुलतान महम्मद डिग्री कलेज सेनबाग नोआखाली। प्रिय शिक्षार्थीवृंद आजकल भिडियोते बांगला साहित्यर खूब जनप्रिय एक कविता व्याख्या विश्लेषण करब। तुम्हारा बोर्डे देखते ही पाच आज के कविता नहीं आलोचना करब। कविताटर नाम हे मानुष। एर आगे सामान्य किसु कथा बोले रखते चाहिए मानुष कविताय जे दिकगुलो देखते पारब तार ही आलोके। प्रिय शिक्षार्थीवृंद तुम्हरा जानो जे काजी नजरुल इस्लाम बांग्लादेशेर जातीय कवि ताके बला हये थाके विद्रोही कवि। शुधु ताई नय काजी नजरुल इस्लाम के बला हये थाके साम्यवादी कवि। एखाने आमी जे कथार जन्य ए कथागुलो अवतारणा करछि सेटा मूलत ए साम्यवाद निये। अर्थात काजी नजरुल इस्लाम के आम्रा जे साम्यवादी कवि बोलछी ए साम्यवादी बोलार पेछने किसु जुक्ति आम्रा दाड़ कराबो। तोमरा जानो ए जे साम्यवाद प्रतिष्ठा करेछिलेन किन्तु कार्ल मार्क्स। तबे कार्ल मार्क्सेर साम्यवादेर साथे काजी नजरुल इस्लामेर जे साम्यवाद तार किसुटा डिफारेंस आछे। डिफारेंस बा पार्थक्यटा केमन? कार्ल मार्क्सर जो साम्यवाद से साम्यवादेर मूल कथा हलो उत्पादन और बंटन व्यवस्थाय समता। केमन? मने करो समाजेर एक जन उच्चतर व्यक्ति तार काछे जदि 100 टाका थाके तबे निम्नतर जो व्यक्ति तार काछेओ 100 टाकाई थाकबे। एटा होच्छे उत्पादन और बंटन व्यवस्थाय समता। एटाके बला होच्छे कार्ल मार्क्सर साम्यवाद। और कार्ल मार्क्सर साम्यवादेर सर्वशेष जो परिणति से ही परिणति हे विद्रोह। अर्थात समाज उच्चतर व्यक्तिर का 100 टाका आछे समाज जो निम्नतर व्यक्ति तार का 50 टाका आछे। तो 50 टाका के आबार 100 टाका पर्यंत निये जावार जोन्नो ताके विद्रोह करते हबे जेटाके आमरा बोलछि श्रेणी संग्राम। तो এই বিষয়গুলো কার্ল মার্কসের সাম্যবাদের মেন বিষয়। অর্থাৎ সেখানে উৎপাদন ও বণ্টন ব্যবস্থায় সমতা থাকবে আর এই সমতা যদি আনতে হয় তাহলে যদি সমতাটা ফিরিয়ে না আনা যায় তখন ফিরিয়ে আনার জন্য বিদ্রোহ করতে হবে। তার মানে কার্ল মার্কসের মেন কথা হচ্ছে উৎপাদন বণ্টন ব্যবস্থায় সমতা এবং শেষ পরিণতি হচ্ছে বিদ্রোহ। তবে কাজী নজরুল ইসলামের যে সাম্যবাদ এই সাম্যবাদের শেষ পরিণতিও কিন্তু বিদ্রোহ। তবে উৎপাদন ও বণ্টন ব্যবস্থা এখানে নাই। এখানে আছে আমরা সকলেই মানুষ। অর্থাৎ আমরা যেমন জাতি ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে একটা শ্রেণী বিন্যাস করে থাকি কাজী নজরুল ইসলাম সেই শ্রেণী বিন্যাসটা করতে চান না। তিনি দেখাতে চান যে আমরা আমাদের ভিতরে আমরা যখন আসি পৃথিবীতে যখন মায়ের গর্ভ থেকে আসি তখন কিন্তু আমরা কেউ হিন্দু থাকি না আমরা কেউ মুসলিম থাকি না। অর্থাৎ আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করি। আমাদের শরীরে যে রক্তমাংস অন্য যারা ধর্মাবলম্বী আছে তাদের শরীরেও ঠিক একই রক্তমাংস। আমাদের প্রধান যে পরিচয় সেটা হচ্ছে আমরা মানুষ। আমরা সবাই যখন এই মানুষ হতে পারবো তখনই হবে কাজী নজরুল ইসলামের সাম্যবাদ প্রতিষ্ঠা। তবে যারা হচ্ছে ধর্মের দোহাই দিয়ে ধর্মের নাম করে এইভাবে মানুষকে শোষণ করে নির্যাতন করে নিপীড়ন করে সেই সমস্ত মানুষদেরকে এই মানুষের কাতারে নিয়ে আসার জন্যই কিন্তু কাজী নজরুল ইসলামের বিদ্রোহ। অর্থাৎ শোষণ অন্যায় নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহ এই জায়গাতে কার্ল মার্কস এবং কাজী নজরুলের সাম্যবাদের মূল পার্থক্য। তো আমরা যে মানুষ কবিতাটা আজকে আলোচনা করতে যাচ্ছি এই মানুষ কবিতার প্রথম যে স্তবক অর্থাৎ প্রথম যে চার লাইন আছে এই চার লাইনেই কিন্তু আমরা কাজী নজরুল ইসলামের সাম্যবাদের যে মূল বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা দেখতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলামের সাম্যবাদের যে শেষ পরিণতি বিদ্রোহ সেই বিদ্রোহটাও কিন্তু দেখতে পারবো এই কবিতার মাঝামাঝি পর্যায়ে। তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে সরাসরি কবিতার লাইন বাই লাইন বিশ্লেষণ করে দেখি। কবিতাটা একটু বড় এবং ভিডিওটিও একটু দীর্ঘ হতে পারে তবে যারা সাহিত্য অনুরাগী আছো তারা অবশ্যই মনোযোগ সহকারে ব্যাখ্যাটি শোনার চেষ্টা করবে। তাহলেই দেখবে যে তোমাদের কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটা খুব সুন্দরভাবেই বুঝতে পারছো। তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। গাহি সাম্যের গান। কাজী নজরুল ইসলাম তার কবিতার প্রথমেই সাম্যের গান গেয়ে নিচ্ছেন। অর্থাৎ আমি যেই সাম্যবাদের কথা বললাম ঠিক সেই সাম্যবাদ। এখানে উৎপাদন বণ্টন ব্যবস্থার সমতা নয় বরং আমরা যে সকলেই মানুষ এই মানুষ হিসেবেই আমরা যখন প্রতিষ্ঠা পাবো তখনই কাজী নজরুল ইসলামের সাম্যবাদ প্রতিষ্ঠা হবে। যেমন তিনি বলছেন যে মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান। অর্থাৎ পৃথিবীতে
এই যে মানুষ, আমরা মানুষ যারা আছি, মানুষের চেয়ে বড় কিছু আর নাই। সৃষ্টিকর্তাও সেটাই বলছেন, মানুষকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। তার মানে মানুষের চেয়ে আর কোনো কিছু বড় হতে পারে না, সেটা যে কোনো দিক দিয়েই হোক। পৃথিবীতে মানুষই শ্রেষ্ঠ, মানুষই সেরা জীব। একথা কবিও বলছেন যে মানুষের চেয়ে কোনো কিছু বড় হতে পারে না। আর আমরা যখন এই মানুষ হিসেবেই মানুষকে, মানুষের পরিচয়টা দিতে পারবো, তখনই কাজী নজরুল ইসলামের সেই সাম্যবাদটা প্রতিষ্ঠিত হবে। নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। অর্থাৎ এখানে কাজী নজরুল ইসলামের সাম্যবাদের যে মূল বক্তব্য, সেই বক্তব্যটা এই চার লাইনে স্পষ্ট হচ্ছে। অর্থাৎ আমাদের ভিতরে যখন জাতিভেদ থাকবে না, আমাদের ভিতরে যখন ধর্মের ভেদ থাকবে না, আমাদের যখন পাত্রের ভেদ থাকবে না, গোত্রের ভেদ থাকবে না, আমরা সবাই যখন একই ছাতার তলে, একই আকাশের নিচে সবাই মানুষ হিসেবে যখন প্রতিষ্ঠা, নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবো, তখনই মূলত কাজী নজরুল ইসলামের এই সাম্যবাদ প্রতিষ্ঠা হবে। আর কাজী নজরুল ইসলাম ঠিক সেই সাম্যবাদেরই জয়গান করছেন সর্বপ্রথম লাইনে গাহি সাম্যের গান এই কথাটির মাধ্যমে। এখানে আরেকটু কথা বলে রাখি, এই কবিতায় একটু সংলাপ ধর্মী আছে, অর্থাৎ কিছুটা নাটকীয়তা আছে, যেগুলো কোটেশনের মাধ্যমে রাখা হয়েছে। তোমরা যদি সেই লাইনগুলো লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে যে এই কবিতায় নাট্যধর্মিতা কেমনভাবে এসেছে। তো এখানে পরের লাইনে একটু কোটেশনের ভিতর আছে যে পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো। এটা কোটেশনের ভিতরের একটা লাইন। তো এখানকার কাহিনী হচ্ছে যে তোমরা জানো যে মন্দিরে পূজারি থাকে, যেটাকে আমরা বলি পুরোহিত, যিনি পূজা অর্চনা করেন তাকে আমরা পুরোহিত বলি বা পূজারি বলি। তো এই মন্দিরে একজন পূজারি রয়েছেন, সেই পূজারি স্বপ্ন দেখছেন। তো স্বপ্নে দেবতা এসে তাকে, মানে স্বপ্নে দেবতা তাকে বলছে যে পূজারির দুয়ার খোলো, পূজারিকে তার যে মন্দির আছে সেই মন্দিরের দুয়ার খুলতে বলছে। কেন বলছে? ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো। তোমরা জানো যে হিন্দুদের প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দেবতা আছে, দেবতা ধরে নেওয়া হয়, তাদের ধন সম্পদের দেবতা, অর্থের দেবতা, তারপরে হচ্ছে বিদ্যার দেবতা, তারপরে এইভাবে বিভিন্ন ধরনের দেবদেবী কিন্তু তাদের নির্ধারণ করা আছে। তো সে যে ঠাকুর বা পূজারী, তিনি স্বপ্ন দেখছেন যে তার যে মন্দির, সেই মন্দিরের দরজায় একজন ক্ষুধার ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ কোনো একজন, মানে পূজারী মনে করছেন তার দুয়ারে হয়তো বা স্বয়ং ঈশ্বর এসে প্রকট হয়েছে। তো এই স্বপ্ন দেখে পূজারি কি বলছে? স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। অর্থাৎ স্বপ্ন দেখিয়া, স্বপ্ন দেখে এই যে পূজারি ছিল সে কিন্তু আকুল হয়ে গেছে, অর্থাৎ অধীর আগ্রহে আগ্রহী হয়ে উঠেছে। কারণ কি, তোমরা জানো যে হিন্দু ধর্মের এই একটা জিনিস প্রচলন আছে যে স্বপ্নে হয়তোবা কোনো দেবতা এসে তাকে বর দেন, অর্থাৎ তাকে আশীর্বাদ করেন যে পরের জন্মে কি হবে না হবে এই ধরনের, বা তাকে ধন সম্পদ দিয়ে পূর্ণ করে দিতে পারেন, এই ধরনের একটা প্রচলন, রীতিনীতি প্রচলিত বা প্রচলন আছে। সেই জিনিসটা এখানে বলছে যে স্বপ্ন দেখে আকুল পূজারি খুলিল ভজনালয়, মানে স্বপ্ন দেখে পূজারি আকুল হয়ে গেছে, সে তাড়াতাড়ি ওই মন্দিরের দরজাটা খুলল। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। এই পূজারি ভাবছে যে হয়তোবা তার দুয়ারে কোনো দেবতা স্বয়ং প্রকট হয়েছে, এবং তিনি যদি দুয়ারটা খোলেন তাহলে দেবতার আশীর্বাদে হয়তো রাজা টাজা হয়ে যাবে। এই জায়গাতে দেখো, যিনি হচ্ছে মন্দিরের পুরোহিত, পূজা অর্চনা নিয়েই যার ব্যস্ত থাকার কথা, হচ্ছে ঠাকুরের বা দেব দেবতার সন্তুষ্টি অর্জন করার যার মূল কথা, যার আরাধনা হওয়ার কথা, সে তার ভিতরে কিন্তু একটা অর্থের লোভ কাজ করছে। কারণ যিনি ঠাকুর হবেন বা যিনি পুরোহিত হবেন তার কিন্তু অর্থ সম্পদের কোনো বিষয় আশয় থাকার কথা নয়, তার দেবতার সন্তুষ্টি অর্জনটাই মূল কথা। কিন্তু এখানে সে বলছেন যে দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। তার মানে দেবতার পূজা করছেন একটা স্বার্থ নিয়ে, সেই স্বার্থটা কি দুনিয়াবি, মানে দুনিয়াতে যাতে ভালোভাবে থাকতে পারে, অর্থাৎ সেখানে রাজা টাজা হয়ে অর্থবিত্তবান হতে চাচ্ছে। তার মানে এখানে কিন্তু ওই ঠাকুরের ভিতরে একটা লোভ কাজ করছে। আচ্ছা, এরপরে জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধাই কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা খাই নিকো সাত দিন। মন্দিরের পুরোহিত স্বপ্ন দেখেছেন যে, স্বপ্ন দেখছে কি, ক্ষুধার ঠাকুর দুয়ারে দাঁড়ায় রয়েছে, আর পুরোহিত ভাবছেন যে সেই ঠাকুরের বরে সে রাজা টাজা হয়ে যাবে। কিন্তু দেখা গেল সে যখন বিছানা থেকে উঠে দরজার কাছাকাছি আসছে, তখন একজন পথিক তার দরজায় কড়া নাড়ছে এবং ডাকছে
এবং সে যখন দরজা খুললো তখন দেখলো যে জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, অর্থাৎ জীর্ণ ছেঁড়া ছোট বস্ত্র অর্থ হচ্ছে জামা কাপড়, ছেঁড়া ছোট জামা কাপড়, শীর্ণ গাত্র অর্থাৎ একেবারে চিকন রোগগ্রস্ত তার গাত্র অর্থ দেহ, এবং ক্ষুধায় কণ্ঠহীন অর্থাৎ তার এত পরিমাণ পেটে ক্ষুধা যে মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, এরকম একটা লোক ডাকিল, পান্থ দ্বার খোলো বাবা, খাইনি কো সাত দিন। অর্থাৎ এবার পুরোহিতকে সেই পথিক ডাকছে যে বাবা দরজাটা খোলো, আমি সাত দিন ধরে কিছু খাইনি। তো এরপরে সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে। অর্থাৎ পুরোহিতটা দরজায় এসে এরকম অবস্থা দেখলো যে একটা জীর্ণ শীর্ণ ব্যক্তি, সে ক্ষুধায় কণ্ঠক্ষীণ হয়ে রয়েছে, পথিক সে পথিক একজন, এবং মন্দিরের পুরোহিতকে ডাকছে যে সে সাত দিন ধরে খায়নি। তো দরজা খুলে এই অবস্থা যখন দেখছে তখন পুরোহিত কি করছে, দরজাটা আবার বন্ধ করে দিয়েছে, এবং দরজাটা যখন বন্ধ করে দিল তখন কিন্তু সেই পথিকটা আবার ফিরে যেতে লাগলো। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। তিমির রাত্রি অর্থাৎ প্রচণ্ড অন্ধকার রাত্রি, সেই অন্ধকার রাত্রে সে পথ হেঁটে যাচ্ছে এবং তার পেটে প্রচণ্ড ক্ষুধায় যন্ত্রণায় সে কাতরাচ্ছে। এরপরে সেই যিনি পথিক ছিল আর কি, সেই বলছে আর কি, ভুখারি অর্থাৎ যিনি ক্ষুধার্ত, সেই ক্ষুধার্ত ব্যক্তি, যে ব্যক্তিটা ওই মন্দিরের সামনে থেকে ফিরে আসলো, সে ফুকারি অর্থাৎ চিৎকার করে বলছে, ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়। সে এবার মনে মনে নিজের সাথে নিজেই বলছে এবং সৃষ্টিকর্তাকে সে বলছে যে ওই মন্দির পূজারীর, আসলে মন্দির কিংবা মসজিদ, মসজিদটাকে আমরা বলি আল্লাহর ঘর, আমরা কিন্তু কোনো মানুষের ঘর বলি না, মন্দিরটাকেও আমরা বলি ভগবানের ঘর। তো সেই জায়গায় ওই মন্দিরটা আসলে ভগবানের হওয়ার কথা, কিন্তু বাস্তবে কি হয়, বাস্তবে ওই মন্দিরের যে যিনি কর্তা থাকে মন্দিরটা মূলত তারই হয়, অর্থাৎ সেখানে মানুষ যত দান খয়রাত করে সেই দান খয়রাতগুলো কিন্তু ওই পূজারী তার নিজের ভাগে নিয়ে নেয়। এই জন্যই বলছে যে ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়, সৃষ্টিকর্তাকে বলছে যে ওই মন্দিরটা তোমার হওয়ার কথা ছিল কিন্তু তোমার মন্দির পূজারী দখল করে নিয়েছে। আচ্ছা, এই গেল একটা কাহিনী হিন্দু ধর্ম নিয়ে। এবার আসো মুসলিম ধর্ম নিয়ে আর একটা কাহিনী এখানে আসছে, যে মসজিদে কাল শিরনি আসিল অঢেল গোস্ত রুটি। তোমরা জানো যে মুসলমান ধর্মে যে মসজিদে নামাজ আদায় করা হয় সেখানে অনেকেই নিয়ত করে, মানত করে, সেখানে মাঝে মাঝে শিরনি দেওয়া হয়, গোস্ত রুটি বা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তো এরকমই একটা ঘটনা ঘটেছে গতকালকে, একটা মসজিদে এরকম শিরনি আসিল অর্থাৎ খাবার দাবারের ব্যবস্থা আসিল, সেখানে অঢেল গোস্ত রুটি বেঁচে গিয়েছে। আচ্ছা, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি। অর্থাৎ যেই শিরনির ব্যবস্থা ছিল লোকজনকে খাইয়েও আরও অনেক গোস্ত রুটি বেঁচে গিয়েছে। এজন্য যিনি মোল্লা সাহেব অর্থাৎ যিনি ইমাম সাহেব বা মসজিদের নিয়ন্ত্রক কমিটি যারা আছে তারাও হতে পারে, তো তারা কি বলছে, গোস্ত রুটি বেঁচে গিয়েছে বলে হেসে কোটি কোটি হচ্ছে। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির সিন, অর্থাৎ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়ে গেছে, কিছু খাদ্য অনেক খাদ্য সামগ্রী বেঁচে রয়েছে, এরকম সময় একজন পথিক বা মুসাফির যিনি সফর করে বেড়ান তাকে মুসাফির বলা হয়। তো একজন মুসাফির আসলো, তার গায়ে আজারির চিহ্ন অর্থাৎ জীর্ণ শীর্ণ বস্ত্র এরকম হতে পারে, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন। অর্থাৎ যেই মুসাফিরটা আসলো সেই মুসাফির ওই মসজিদের যে মোল্লা আছে তাদেরকে বলছে যে আমি আজ সাত দিন ধরে কিছু খাই না, আমার পেটে প্রচণ্ড ক্ষুধা। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুখা আসো মর্গ ভাগাড়ে গিয়া নামাজ পড়িস বেটা। অর্থাৎ যখনই বলছে যে সাত দিন ধরে খায়নি, তাদের কাছে কিন্তু অঢেল গোস্ত রুটি আছে, তারপরেও কিন্তু সে তেড়ে আসছে ওই মুসাফিরের দিকে, বলছে কি তুই যে খাইতে চাচ্ছিস, তুই যে ক্ষুধার্ত আসিস, তাহলে ভাগাড়ে গিয়ে মর, এখানে আসছিস কেন, এখানে তারাই খেতে পারবে যারা নামাজ পড়ে। চিন্তা করে দেখো কত বড় কথা, সবচেয়ে একজন ক্ষুধার্তকে যদি খাবার দেওয়া হয় সেইটা যে কত বড় পুণ্যের কাজ তোমরা অনেকেই জানো, কিন্তু সেই ক্ষুধার্তকে বঞ্চিত করে আরেকজনের হক মেরে যদি আল্লাহর আরাধনা করা হয় তাহলে তার সেই আরাধনা কখনোই কবুল হবার নয়। তো বলা হয়েছে যে প্রতিবেশী যারা আছে সেই প্রতিবেশী আশেপাশের যে চল্লিশ ঘর প্রতিবেশী থাক, সেই চল্লিশ ঘর প্রতিবেশীর খোঁজ খবর নিয়ে তারা কেউ খেলো কি না খেলো সেটা দেখে নিজের অন্ন গ্রহণ করার কথা বলা হয়েছে। সেখানে একজন মুসাফির যে সাত দিন ধরে না খেয়ে আছে, এটা তো খাবার দাবার তার কোনো জিনিস নয়, খাবার দাবার স্বয়ং বিধাতা প্রেরণ করেন তাই আমরা খাই, তো সেই বিধাতারই খাবার আরেকজনকে
বিতরণ করতে আমরা দ্বিধাগ্রস্ত হয়ে যাই। আমরা সেখানে বেড়ি পরিয়ে দিই যে নামাজ পড়ে না বলে তাকে আমরা খেতে দিব না, এই ধরনের একটা বাধা কিন্তু তৈরি করে দিই। এই জন্যই যে মোল্লা ছিল সে মোল্লা বলছে যে তুই কি নামাজ পড়িস, তুই যে এখানে খেতে আসছিস তোরে তো আমরা দিব না কারণ তুই নামাজ পড়িস না। তো এরপর কি বলছে দেখো, ভুখারি কহিল না বাবা, ভুখারি বলছে অর্থাৎ ক্ষুধার্ত ব্যক্তি বলছে যে আমি নামাজ পড়ি না। এরপরে কি বলছে, মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ। তখন মোল্লাটা বলছে যে তুই যেহেতু নামাজ পড়িস না তোরে খেতে দেব না, তুই সোজা পথ দেখ, এখানে তোর কোনো জায়গা নেই, তোর কোনো খাবারও নাই। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। আমরা একটু আগে দেখলাম যে মন্দিরের পুরোহিত সে কী করছে, সে ওই ক্ষুধার্তকে খাবার দাবার না দিয়ে সে দরজাটা বন্ধ করে দিচ্ছে। আর এই জায়গাতে সে মসজিদের যে মোল্লা ছিল সেই মোল্লা তার কাছে অঢেল গোস্ত রুটি বেঁচে গিয়েছে, সেগুলো ওই ক্ষুধার্তকে না দিয়ে সে মসজিদে তালা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে ভুখারি অর্থাৎ ক্ষুধার্ত আবার ফিরে চলছে, চলে যাচ্ছে, ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, এবার আবারও সেই নিজের মনে মনেই বলছে বা সৃষ্টিকর্তাকে সম্বোধন করেও বলছেও এটাও বলতে পারো যে 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু। অর্থাৎ এতক্ষণে কিন্তু আমরা সেই ক্ষুধার্তর একটা পরিচয় পাচ্ছি, তার বয়স হচ্ছে 80 বছর এবং সে কোনো ধর্মাবলম্বী ছিল সেটাও আমরা জানি না, মূলত সে হচ্ছে মানব ধর্মর অবলম্বী, সে আসলে মানুষ, সে কোনো মন্দিরের যিনি ঈশ্বর আছেন তাকেও ডাকেনি, আবার আমাদের ইসলাম ধর্মে যাকে যে আল্লাহ আছে তাকেও সে ডাকেনি, 80টা বছর সে সৃষ্টিকর্তাকে কখনো ডাকেনি। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু, অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা তিনি তো সবার জন্য সমান, তার কাছে কোনো ধনী গরিব উঁচু নিচ কোনো ভেদাভেদ নেই, তিনি খলিফা সৃষ্টি করেছেন, তিনি মানুষ প্রেরণ করেছেন, তার কাছে মানুষই সব। তো এই মানুষকে যদি আল্লাহর কাছে কোনো জাতি ধর্ম ধর্ম বর্ণ ভেদাভেদ থাকতো তাহলে দেখা যাচ্ছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিংবা মন্দিরে যারা নিয়মিত পূজো অর্চনা করছে তাদেরকে তিনি খাইতে দিতেন, কিন্তু দেখা যায় যারা নাস্তিক আছে, যারা কোনো ধর্মাবলম্বী ধর্ম মানে না কিংবা যারা কোনো দিন আল্লাহর কথা স্মরণও করে না, এমনকি যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, বাইবেল ত্রিপিটক জিন্দাবিস্তার যাই বলো না কেন কিচ্ছু জানে না, ধর এমনকি অশিক্ষিত মূর্খ একেবারে নিম্ন পর্যায়ের মানুষ, তাদের খাবারও কিন্তু আল্লাহ তাআলা সরবরাহ করছে। এই জন্যই বলছে যে 80 বছর তিনি সৃষ্টিকর্তাকে ডাকেননি কিন্তু সৃষ্টিকর্তা তার জন্য খাবার বরাদ্দ রেখেছেন। দেখো ওই মন্দিরেও কিন্তু যদি পুরোহিত তাকে খাবারটা দিত তাহলে ওটাও কিন্তু তার অন্ন হইতো, আবার এই মসজিদের যে গোস্ত রুটিটা বেঁচে গেছে এই গোস্ত রুটিটাও কিন্তু এই মুসাফিরের অধিকার ছিল, তার মানে কি সৃষ্টিকর্তা তার জন্য খাবার বরাদ্দ রেখেছেন। আমরা কি করছি, আমরা মানুষ হয়ে এই সৃষ্টিকর্তার দেওয়া খাবার আরেকজনকে দিতে অস্বীকৃতি জানাচ্ছি। এরপরে বলছে তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, এখানে মসজিদটাও আল্লাহর ঘর মন্দিরটাও ভগবানের ঘর, সেই জায়গায় ভগবানের কাছে সবারই সমান। তোমরা দেখবে যখন জামাতে আমরা নামাজ পড়ি তখন কিন্তু আমরা ধনী গরিব এই ভেদাভেদ করি না, কে উচ্চ বংশ কে নিম্ন বংশ এই ভেদাভেদ করে না, আমরা মন্ত্রী মিনিস্টারের পাশেও কিন্তু একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারি, আবার শিক্ষকের পাশে ছাত্র দাঁড়িয়েও নামাজ পড়তে পারি, তার মানে এখানে কিন্তু আল্লাহর ঘরে আমরা যে সবাই মানুষ এই জিনিসটাই প্রমাণ হয়। কিন্তু আমরা এখানে কি করে নিয়েছি, আমরা নিজেদের ভিতরে নিজেরাই একটা ভাগাভাগি করে নিয়েছি। আচ্ছা, এরপরে বলছে মোল্লা পুরুত লাগাইয়াছে তার সকল দুয়ারে চাবি, অর্থাৎ এই যে মসজিদ মন্দির এগুলো কিন্তু মসজিদ আল্লাহর ঘর, মন্দির ভগবানের ঘর, আমরা যারা মসজিদের মোল্লা আছি মন্দিরের যারা পুরোহিত আছি এরা কি করছি, আল্লাহর ঘর বাদ দিয়ে নিজেদের ঘর বানিয়ে নিয়েছি, নিজেদের অধিকারে নিয়ে নিয়েছি, এই জন্য সেখানে সকল দুয়ারে তালা লাগিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর আসো, আমি বলছিলাম যে হচ্ছে নজরুলের যে সাম্যবাদ, এই সাম্যবাদের মূল মানে সাম্যবাদের শেষ পরিণতি যেটা সেটা হচ্ছে বিদ্রোহ, সেই বিদ্রোহটা এবার আসছে দেখো কোথায়। এরপর বলছে কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড়, এখানে বেশ কিছু উল্লেখযোগ্য চরিত্রের কথাও ইতিহাস থেকে উঠে আসছে, এখানে চেঙ্গিস খানের কথা বলা হচ্ছে, তারপর গজনীর সুলতান মাহমুদের কথা বলা হচ্ছে যেই সুলতান মাহমুদ কয়েকবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, তারপর কালা পাহাড়ের কথা বলা হচ্ছে যেই কালা পাহাড় ব্রাহ্মণ ছিলেন কিন্তু পরবর্তীতে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যে অসংখ্য মন্দির তিনি ভেঙে ফেলেছিলেন,
এরপর বলছে ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়ার, অর্থাৎ ইতিহাসের যে সমস্ত শক্তিশালী মহাপুরুষ ছিল সেই সমস্ত শক্তিশালী বীর পুরুষদের তিনি আহ্বান করছেন যে এই মসজিদ এই মন্দিরের সমস্ত তালা দেওয়ার যে দরজা আছে সেই দরজাগুলো ভেঙে ফেলো। এখানেই কিন্তু কাজী নজরুলের বিদ্রোহ, যেহেতু আমরা মানুষে মানুষকে সমতা দিচ্ছি না, সমান করতে করে নিতে পারছি না, আমরা ধনী বলে ধনিক শ্রেণী গরিব শ্রেণীকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করছি, মসজিদ মন্দির নিজের ঘর বলে সেখানে তালা দিয়ে রাখছি, তো এই জন্য ইতিহাস থেকে এই শক্তিশালী পুরুষদের আহ্বান করে কবি বলছেন যে ওই তালাগুলো ভেঙে ফেলো যাতে আমরা সাধারণ জনগণ সহ সকলেই যত ওই মসজিদ কিংবা মন্দিরে প্রবেশ করতে পারি। এটাই হচ্ছে এই বিদ্রোহটা। আচ্ছা, খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা, খোদার ঘর তো খোদার ঘর, সেখানে মানুষের যাতায়াতের অধিকার আছে, সেখানে ভজনা করার কিংবা সেখানে প্রার্থনা করার অধিকার আছে, সেখানে তালা দেওয়ার অধিকার তো কারো নাই। এই জন্য দেখবো মসজিদের মসজিদটা কিন্তু কখনো বন্ধ হয় না, মসজিদের ভেতরে যদি মূল্যবান জিনিসপত্র থাকে হয়তো বা ভিতরের দরজাটা বন্ধ থাকে, কিন্তু বাইরের যে বারান্দাটা এই বারান্দায় কিন্তু কখনো তালা দেওয়া হয় না, কারণ যে কেউ যে কোনো বিপদে পড়ে কিন্তু মসজিদে আশ্রয় নিতে পারে। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কারোর জন্য ধর্মের ভেদাভেদ নাই, মসজিদের বারান্দাটা মূলত সবার জন্য খোলা থাকে। তো এই জন্য বলছে যে খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা, অর্থাৎ খোদার ঘর মসজিদ হোক মন্দির হোক যে কোনো দেবালয় হোক সেটা ওই তালাগুলো ভেঙে ফেলো, হাতুড়ি সাবল চালিয়ে ওই তালাগুলো ভেঙে ফেলো, সেটা সবার জন্য উন্মুক্ত করে দাও। আচ্ছা, এরপর আবার বলছে হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়, অর্থাৎ এই যে ভজনালয় অর্থাৎ যেটা প্রার্থনাগার সেখানে ভণ্ড দাঁড়িয়ে স্বার্থের জয়গান গাচ্ছে, অর্থাৎ সেখানে কিন্তু মানুষকে হেয় প্রতিপন্ন করে স্বার্থের জয়গান গাচ্ছে কিন্তু ভগবানের জয়গান গাচ্ছে না, ভজনালয় কিংবা দেবালয়ে দাঁড়িয়ে দেবতা কিংবা ঈশ্বর কিংবা আল্লাহর আরাধনা করা হয়, আল্লাহর জয়গান গাওয়া হয়, সেখানে মানুষ দাঁড়িয়ে সে আল্লাহর জয়গান না করে স্বার্থের জয়গান করছে। আচ্ছা, এরপরে আসো, এরপরে বলছে মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি, আমরা আমাদের ভিতরে একটা নীতি আছে, আমরা যখন কোরআন পড়ি কোরআন পড়ে এইভাবে চুমু দিই, হিন্দু ধর্মে যারা আছে তারা বাইবেল তার হচ্ছে গীতা কিংবা অন্যান্য ধর্মাবলম্বী বাইবেল ত্রিপিটক পবিত্র ধর্মগ্রন্থ যেগুলো বলি আর কি, ধর্মগ্রন্থ তেলাওয়াত করার পর কিংবা পাঠ করার পর আমরা সেগুলো এইভাবে চুম্বন করে সুন্দর করে রেখে দিই, আমরা মনে করি আমরা অনেক বড় কিছু হয়ে গেছি, হয়তো সৃষ্টিকর্তার অনেক কাছাকাছি চলে গেছি এই পবিত্র গ্রন্থটা পাঠ করে তাকে চুম্বন করার ফলে। কিন্তু কবি বলছেন যে সৃষ্টিকর্তা নিজেই বলেছেন সৃষ্টির সেরা সৃষ্টি হচ্ছে মানুষ, আবার তোমাদের হচ্ছে স্বামী বিবেকানন্দ যিনি ছিলেন তিনি বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, আবার আমাদের ইসলাম ধর্মেও বলা হয়েছে কোনো জীবকে বা কোনো প্রাণীকে কষ্ট দিও না, তার মানে এখানে যে মানুষের মানুষ হয়ে মানুষের সেবা করার দিকে কিন্তু সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। তো তুমি একটা মানুষকে অন্যায়ভাবে তাকে জবরদখল করে করে নিচ্ছ, তার সমস্ত সম্পত্তি ভোগদখল করে নিচ্ছ, তাকে যে কোনোভাবে মানে হেয় প্রতিপন্ন করছো, আবার তুমি ওরকম ধর্মগ্রন্থ পড়ছো আর চুম্বন করছো, তাহলে কি তুমি মনে করো যে তুমি সৃষ্টিকর্তার কাছাকাছি চলে যেতে পারছো? আদৌ কিন্তু নয়। এজন্যই কবি বলছেন যে মানুষকে ঘৃণা করে যতই তুমি ধর্মগ্রন্থ পাঠ করো যতই ধর্মগ্রন্থ তুমি তেলাওয়াত করো কোনো লাভ নাই, আসল কাজ যেখানে মানুষকে সেবা করার মাধ্যমেই কিন্তু তুমি আসল মনুষ্যত্ব অর্জন করতে পারবা, আর যখনই মানুষকে তুমি সেবা করতে পারবা তখনই তুমি সৃষ্টিকর্তার কাছাকাছি যেতে পারবা। আচ্ছা, ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে, পুজিছ গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো, অর্থাৎ কবি বলছেন যে যারা মানুষকে হেয় প্রতিপন্ন করে এরকম পবিত্র ধর্মগ্রন্থগুলো চুম্বন করছে তাদের ওই মুখ থেকে বা তাদের হাত থেকে ওই ধর্মগ্রন্থগুলো কেড়ে নাও, কারণ কি তুমি যদি মানুষকেই অবহেলা করো তাহলে সেই ধর্মগ্রন্থ তোমার কাজে দেবে না। এই জন্য বলছে যে পূজিষ্য গ্রন্থ ভণ্ডের দল, অর্থাৎ যারা ওই ধর্মগ্রন্থগুলো পূজা করছে মানুষকে বাইরে ঠেলে তাদেরকে কবি কিন্তু ভণ্ড বলছে, আবার তাদেরকে মূর্খ বলছে, মূর্খদের সম্বোধন করে বলছে যে মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো, কারণ কি পৃথিবীতে আগে কিন্তু গ্রন্থ আসেনি, আগে এসছে মানুষ, অর্থাৎ আদম হাওয়াই কিন্তু সর্বপ্রথম এসছে, তারপর ধর্মের যখন
তারপর বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থগুলো আসছে। তার মানে কি, আগে মানুষ এসেছে পরে গ্রন্থ এসেছে, গ্রন্থ কিন্তু কোনো মানুষ আনেনি। এই জন্যই বলছে যে মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। তার মানে গ্রন্থ বা পবিত্র ধর্মগ্রন্থকে চুমু দেওয়ার আগে মানুষকে ভালোবাসতে শেখো। আচ্ছা, এরপর বলছে আদম, দাউদ, ঈসা, মুসা, ইব্রাহিম, মুহাম্মদ, এগুলো হচ্ছে ইসলাম ধর্মে যে সমস্ত নবী রাসূলগণ এসেছিলেন তাদের কয়েকজনের নাম। আদম অর্থাৎ প্রথম যে নবী ইসলাম ধর্মের তার নাম, তারপরে দাউদ, ঈসা, মুসা, ইব্রাহিম, মুহাম্মদ, মুহাম্মদ হচ্ছে সর্বশেষ নবী। এখানে ইসলাম ধর্মের যারা চালিকা শক্তি ছিলেন, মূলত ইসলাম ধর্মের যারা মহাপুরুষ নবী রাসূল, তাদের কথা উল্লেখ করা হচ্ছে। এরপরে হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের যারা হচ্ছে গুরু ছিলেন তাদের কথা বলা হচ্ছে। কৃষ্ণ, তোমরা জানো যে হিন্দুদের বিষ্ণুর যে অবতার ছিল একজন কৃষ্ণ, তারপর বৌদ্ধ ধর্মের বুদ্ধ, তারপর নানক, কবির, এই ধর্মাবলম্বী যারা মহাপুরুষ ছিলেন তাদের কথা বলা হচ্ছেন এবং বলছেন যে এরা হচ্ছে বিশ্বের সম্পদ। তার মানে কি, এরা কিন্তু প্রথম পরিচয় এরা হচ্ছে মানুষ, মানুষ হওয়ার পরেই কিন্তু তারা হচ্ছে বিশ্বের সম্পদ হয়েছে। আচ্ছা, এই সম্পদগুলোর উল্লেখ করার কারণ হচ্ছে আমাদেরই এরা পিতা, পিতামহ, এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতিধ্বনিতে বাজে। খেয়াল করো, ইসলাম ধর্ম থেকে কয়েকজন মহাপুরুষের নাম নিচ্ছেন, অন্যান্য ধর্মাবলম্বী থেকেও কয়েকজন মহাপুরুষের নাম নিচ্ছেন, নিয়ে বলছেন যে এরা কিন্তু আমাদের পিতা কিংবা পিতামহ, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ। আর তোমরা জানো জেনেটিক্স যে বিষয়টা আছে, রক্তের ধারা কিন্তু বংশ পরম্পরায় প্রবাহিত হতে থাকে। তো আমাদের যে সিলসিলা, আমাদের যে ধারা, সেই ধারাটাও কিন্তু ওই মহাপুরুষ থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসছে এবং এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তার মানে ওনাদের, আমরা যে বংশের বা যে ধারার হয়ে থাকি, তাদের রক্তের একটা ছিটেফোঁটা অংশ কিন্তু আমাদের মাঝে রয়েছে। তার মানে আমাদেরও কিন্তু তাদের মতো মহান, মহৎ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে বলছে আচ্ছা, আমরা তাদেরই সন্তান, জ্ঞাতি, তাদেরই মতন দেহ, কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। যেহেতু বংশ কিংবা জেনেটিক্স এই সিলসিলাটা রক্তের ধারায় প্রবাহিত হয়ে যায়, তো এই যে বিশ্বের সম্পদ, যে সমস্ত মহাপুরুষদের কথা বলা হলো, এদের ধারার যে রক্তের যে ধারা, সেগুলোও যেহেতু আমাদের শরীরে বইছে, তার মানে আমরাও যে কোনো সময় কিন্তু তাদের মতো মহাপুরুষ হয়ে যেতে পারি। হেসোনা বন্ধু, আমার আমি সে কত অটল অসীম, আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম। তোমরা জানো যে একটা কথা বলা হয়, নো দাই সেলফ, নিজেকে জানো, নিজেকে চেনার কথা, অর্থাৎ নিজের ভেতরের যে শক্তিটা সেই শক্তিটাকে চেনার কথা। যে নিজের শক্তিটাকে, নিজের ভেতরের আমিত্বকে চিনতে পারে, সেই একজন মহাপুরুষ হয়ে ওঠে। এই জন্য বলছেন যে হেসোনো বন্ধু, আমার ভিতরে কি আছে আদৌ আমি কিন্তু জানি না, আমাকে সেই আমার ভেতরের আমিত্বটাকে অনুসন্ধান করতে হবে। আমার তল যে কত অতল অসীম হতে পারে সে সম্পর্কে আমার কল্পনাও নেই। আচ্ছা, এরপর বলছে হয়তো আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদি ঈসা। এখানে খেয়াল করো, এইবার ইসলাম ধর্মের এবং হিন্দু ধর্মের কিছু ভবিষ্যৎবাণীর কথা বলা হচ্ছে। হয়তো আমাতে আসিছে কল্কি, তোমরা জানো যে হিন্দুদের যে কল্কি পুরাণ আছে, সেই কল্কি পুরাণে কল্কি অবতারের কথা বলা আছে। এবং তোমরা জানো যে হিন্দু ধর্মে এরকম একটা শ্লোকও আছে যে পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন বেড়ে যায়, তখন এই শোষকদের নির্মূলে, ধ্বংস করার জন্য ভগবান বিষ্ণু অবতার রূপে পৃথিবীতে অবতরণ করেন। তো সর্বশেষে পৃথিবীতে এরকম যখন ধ্বংসযজ্ঞ শুরু হবে, মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকবে না, এরকম সময়, যেটাকে আমরা কলিযুগ বলে থাকি, তো এই কলিযুগের যে হানাহানি, মারামারি, রেষারেষি, রক্তপাত কিংবা মানুষে মানুষে বৈষম্য, এই জিনিসগুলো যখন বেড়ে যাবে, অন্যায় অত্যাচার বেড়ে যাবে, তখন কল্কি অবতার পৃথিবীতে অবতরণ করবেন এবং এই সমস্ত শাসক গোষ্ঠী বা যারা হচ্ছে অন্যায় অত্যাচার করে তাদেরকে নির্মূলে ধ্বংস করবেন। তো এই কল্কি অবতারের কিন্তু বর্ণনা দেওয়া আছে, কল্কি অবতার কিভাবে আসবেন, কখন আসবেন, কোথায় আসবেন, কল্কি পুরাণে এইগুলো বর্ণনা করা আছে। তো কল্কি অবতার যখন, মানে অবতার মূলত অবতারটা কি, অবতারটা হচ্ছে তোমার হচ্ছে দেবতার ঔরসে মানুষের গর্ভে জন্ম নেয়। তো এই যে অবতারের কথা বলা হচ্ছে কল্কি, তো সে নিজেও কিন্তু জানবে না আদৌ সে কল্কি অবতার কিনা।
আবার দেখো তোমাতে মেহেদী ঈসা, এই যে ইমাম মেহেদী আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম 40 বছর বয়স পর্যন্ত সে সাধারণ মানুষের মতো জীবন যাপন করবে, সে নিজেও জানবে না সেই মেহেদী কিংবা সেই ইসলামের ইসলাম ধর্মের উদ্ধারকর্তা। আবার ঈসা আলাইহিস সালাম কিন্তু চতুর্থ আসমানে আছেন, যিনি আবার এই পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আবার পৃথিবীতে ফিরে আসবেন। তো এই যে এই জিনিসগুলো আমরা কিন্তু কেউ জানি না, আমাদের ভিতরেই হয়তো মেহেদী আসছে, আমাদের ভিতরেই হয়তো বা ঈসা আসছে, কিন্তু আমাদের ভিতরেই হয়তো বা কল্কি অবতার আসছে, কিন্তু আমরা কেউ জানি না, আমরা এই জিনিস সম্পর্কে অবহিত নই। কে জানে কাহার অন্ত ও আদি, কে পাই কাহার দিশা। অর্থাৎ আমাদের ভিতরেই কিন্তু এইগুলো আসবে, আমরা যদিও জানি না কিন্তু এক সময় না এক সময় সেটা প্রকট হবেই। কাহারে করিছো ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছো লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি। অনেক সময় দেখবা যে একজন নিম্নমানের মুসি সে জুতা সেলাই করছে, আমরা দেখছি জুতা সেলাই করছে, কিন্তু তার ভিতরে সে দিনরাত ঈশ্বরের আরাধনা করছে অথবা আল্লাহর আরাধনা করছে, আমরা কিন্তু বাস্তব চোখে দেখতে পারি না। এজন্যই বলছে যে আমরা কারে ঘৃণা করছি, হয়তোবা এমনও হতে পারে আমরা বাস্তবিক চোখে তাকে পাপই দেখছি, হয়তো সে জীবনে এমন কোনো সৎকর্ম করেছে যে সৎকর্মের কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত পাপ মাপ করে দিতে পারে, তার মানে সে কিন্তু আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি হয়ে যেতে পারে। এই জন্য কাউকে ঘৃণা করার কোনো অবকাশ নেই। হয়তো কিছুই নহে সে, মহান উচ্চ নহে, আসে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে। আবার এমনও হতে পারে সে কিছুই নয়, তারপরে সে ক্ষত বিক্ষত হয়ে পড়ে থাকতে পারে, দুঃখ যন্ত্রণার সহ্য করতে পারে, তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। এখন দেখো বলছে যে এই দেহটা সবচেয়ে পবিত্র, যে মন্দির বলো যে মসজিদ বলো, সেই মন্দির কিংবা মসজিদের চেয়েও দেহটাকে পবিত্র রাখার কথা বলা হচ্ছে। এই জন্য তোমরা দেখবে যে আমাদের নামাজের ভিতরে যে আরকান আহকামগুলোর কথা বলা হয়েছে সেই জায়গায় দেহকে পাক সাফ রাখার কথা বলা হয়েছে। আবার দেখো যে তুমি পবিত্র না হয়ে কিন্তু মসজিদে প্রবেশ করতে পারছো না, এখানে তার মানে আগে নিজেকে পবিত্র করার কথা বলছে। এজন্য এটাই বলছে যে তবু জগতের যত পবিত্র গ্রন্থ আছে কিংবা যত ভজনালয় আছে তার চেয়ে নিজের এই যে ক্ষুদ্র দেহটা, এই দেহটাকেই আগে পবিত্র রাখতে হচ্ছে। আচ্ছা, হয়তো ইহারি ঔরসে ভাই, ইহারি কুটির বাসে জন্মিছে কেহ, জোড়া নাই যার জগতের ইতিহাসে। অর্থাৎ এই যে মানুষগুলোর কথা বলা হচ্ছে বা আমাদের সাধারণ যে মানুষগুলোর কথা বলা হচ্ছে, আমাদেরই ঔরসে হয়তো এমন কোনো মহামানুষ এসে জন্মগ্রহণ করবে যার জুড়ি ইতিহাসে মেলা ভার হয়ে যাবে, যার জুড়ি ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, এরপর আসো, যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখনি, হয়তো আসিছে সে এরই ঘরে। অর্থাৎ এমনও হতে পারে যে জিনিসটা বিশ্ব আজও দেখেনি, একজন সাধারণ মানুষের ঘরেই কিন্তু সেরকম অলৌকিক ঘটনা ঘটে যেতে পারে। ওকে চণ্ডাল চমকাও কেন, নহে ও ঘৃণ্য জীব। তোমরা জানো হিন্দুদের যে জাতিভেদ প্রথা আছে তাতে এই যে চণ্ডাল চামার তারপরে এই জাতীয় ডোম এদেরকে একেবারে নিম্নতম শ্রেণীতে ফেলা হয়, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই শূদ্র জাতির অন্তর্গত কিন্তু একেবারে নিম্ন শ্রেণীর এই সমস্ত চণ্ডাল। তো কবি বলছেন এই যে চণ্ডাল বলে যাকে ঘৃণা করছো এও কিন্তু একজন মহামানব হতে পারে, ওই হতে পারে হরিশচন্দ্র ওই শ্মশানের শিব। অর্থাৎ এও হতে পারে হরিশচন্দ্রের মতো কোনো মহামানব কিংবা দেবতা যে শিব আছে তার মতোও কিন্তু হতে পারে। আজ চণ্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট, আজকে তাকে চণ্ডাল দেখছো হয়তোবা তার এমন কোনো কর্ম আছে এমন কোনো পুণ্য আছে যার জন্য সে মহামানব হয়ে যেতে পারে, মহাযোগী সম্রাটের মতো হয়ে যেতে পারে। তুমি কাল তারে অর্ঘ্য দানিবে করিবে নান্দিপাঠ, অর্থাৎ আজকে তুমি ঘৃণা করছো তার হয়তো কোনো একটা পুণ্যের জন্য সে মহামানব হয়ে যেতে পারে, তখন তার জন্য তুমি প্রশংসা করবে, তার নান্দিপাঠ করবে, তাকে তুমি অর্ঘ্য তাকে তুমি ফুল দান করবে। আচ্ছা, রাখাল বলিয়া কারে করো হেলা, ও হেলা কাহারে বাজে, হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। অর্থাৎ এই জায়গাতে কবিতার এই পর্যায়ে এসে কবি একেবারে নিম্ন পর্যায়ের মানুষ হিসেবে যাদেরকে আমরা সম্বোধন করে থাকি তাদের মহত্বের কথা উল্লেখ করছে। তো প্রথমে বলল চণ্ডালের কথা, এরপরে বলছে রাখালের কথা। আমরা রাখাল বলে অনেককে ঘৃণা করি যে গরু চড়াই ছাগল চড়াই এরা আবার কী হতে পারে, তো কবি বলছেন যে আমরা রাখাল বলে যারা ঘৃণা করছি এ আদৌ রাখাল নয়, এও হয়তো বা ব্রজের গোপাল। ব্রজের গোপাল বলতে আমরা শ্রীকৃষ্ণকে বুঝে থাকি, তোমরা জানো যে শ্রীকৃষ্ণ জীবনের প্রথম পর্যায়ে কিন্তু সেই রাখালই করেছিল।
আচ্ছা, চাষা বলে করো ঘৃণা, এবার আসতো আসো হচ্ছে, এরপর গেল রাখাল, এরপর আসতো চাষার কথা। চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা। তোমরা জানো যে হিন্দুদের যে রামায়ণ গ্রন্থ আছে, সেই রামায়ণে যে সীতার উল্লেখ আছে, সীতার পিতার নাম ছিল জনক। তো এই জনক রাজা কিন্তু মাঠে লাঙল চাষ করতে যেই সীতাকে পেয়েছিল। আবার এই যে বলরামের কথা বলা হচ্ছে, এই বলরাম কিন্তু শ্রীকৃষ্ণের যে আরেকটা ভাই ছিল, সেই ভাইয়ের নাম কিন্তু হচ্ছে বলরাম। তো বলছে যে এরাও চাষা ছিল। তো তুমি চাষা বলে যারে ঘৃণা করছো, এরাও হয়তো বা চাষা রূপেই ওই স্বয়ং জনক রাজা কিংবা শ্রীকৃষ্ণের ভাই বলরামও হতে পারে। হয়তো বা এদের ভিতরে এমন কোনো পুণ্য আছে যা ওই মহামানবের পর্যায়ে নিয়ে যেতে পারে। যত নবী ছিল মেষের রাকাল, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। তোমরা জানো যে ইসলাম ধর্মে যতগুলো নবী রাসুল এসেছেন, অধিকাংশ নবী রাসুলই কিন্তু চাষা হচ্ছে দুঃখিত অধিকাংশ নবী রাসুলই কিন্তু রাখাল ছিলেন। তোমরা জানো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাখাল ছিলেন। তারপরে হজরত মুসা আলাইহিসাল্লাম ইনিও রাখাল ছিলেন। এরকম বড় বড় যে নবী রাসুলগুলো এসেছেন সবাই কিন্তু রাখাল ছিলেন। এর একটা তাৎপর্য হতে পারে যে ছাগল গরু কিংবা ভেড়া এগুলো চরানো মানে তাদেরকে কন্ট্রোল করা, আয়ত্ত করা, পরিচালনা করা। তো তারা যেহেতু একটা জাতি কিংবা একটা দেশের কিংবা একটা প্রদেশের মানুষের কিংবা পুরো গোটা বিশ্বের মানুষের পরিচালনা করবে, এই পরিচালনার শিক্ষাটা কিন্তু তাদের ওই রাখালি থেকে দেওয়া হয়েছে, এটাও হতে পারে। তো যাই হোক, তো মেন কথা যেটা, বড় বড় যে নবী রাসুলগুলো এসেছিলেন তারাও কিন্তু মেষের রাখাল ছিল, এবং তারাই শেষ পর্যন্ত অমর বাণী অর্থাৎ সৃষ্টিকর্তার বাণী পৃথিবীতে প্রচার করেছে, যেটা সেদিনও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। দ্বারে গালি খেয়ে ফিরে যাই নীতি ভিখারি ও ভিখারিনী, তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজিয়া তাকে চিনি। অর্থাৎ এরপর আসো, আমরা দেখলাম প্রথমে হচ্ছে চণ্ডালের কথা বলছে, তারপর রাখালের কথা বলছে, তারপর চাষার কথা বলছে, তারপর আবার রাখালের কথা বলছে, এরপর এসো ভিখারি ও ভিখারিনীর কথা বলছে। তো দ্বারে দ্বারে যে সমস্ত ভিখারি ভিখারিনী ঘুরে বেড়ায়, কবি বলছেন এরাই হয়তো বা হতে পারে ভোলানাথ গিরিজিয়া, হতেই পারে, তা তো আমরা চিনি না। কারণ মানুষের ভিতরে আমরা মানুষের বাহিরটা দেখতে পারি, ভিতরে কী জিনিস সেটা দেখতে পারি না। অনেকে দেখবা অনেক মেয়ে আছে যারা পর্দা করে কিন্তু ভিতরে শয়তানিতে ভরা। আবার অনেক অনেকে আছে যারা মুখে মুখে মধু ঢালে, অন্তরে বিষে ভরা, এরকম হতে পারে। তো মানুষের আমরা ভিতরটা দেখে বিচার করি কিন্তু অন্তরটা কী সেই জিনিসটা দেখতে পারি না। তো ভিতরে তার যারে তুমি ভিখারি ফকির দেখছো, হতে পারে কবির ভাষায় সেটাও হতে পারে ভোলানাথ কিংবা গিরিজা। আচ্ছা, এরপরে বলছে তোমার ভোগের হ্রাস হয় পাশে ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে। অর্থাৎ তুমি মনে করছো যে দাঁড়ে ভিক্ষা করতে একজন ভিক্ষুক এসেছে, তুমি হয়তো তাকে এক মুঠো ভিক্ষা দিলে, তোমার ভোগের যে অন্ন সামগ্রী আছে সেই জিনিসটা কমে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল হয়তো দেবতা কিংবা ভগবান কিংবা ঈশ্বর ওই ভিখারির রূপ ধরে তোমার কাছে কিছু চাইতে এসেছিল। তোমার ভিতরের যে লোভ লালসা হিংসা এই জিনিসটা আছে কি না, হয়তো বা পরীক্ষা করার জন্যই এসেছিল, আর তাকে তুমি খেদিয়ে তাড়িয়ে দিলে। আচ্ছা, এরপরে আসো, বলছে সে মা রহিল জমা, অর্থাৎ তুমি তাকে যে মেরে তাড়িয়ে দিলে এই মারটা কিন্তু জমা রইল, প্রকৃতি একদিন না একদিন এর প্রতিশোধ নিবেই। অর্থাৎ একসময় তুমি যেই কাজটা করবা সেই কাজের ফলাফল কিন্তু একসময় না একসময় পাবাই। এরপর বলছে কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা, অর্থাৎ যে দেবতাকে তুমি মেরে তাড়িয়ে দিলে সেই দেবতা মানে যেই মানুষটাকে বা ভিখারিকে তুমি তাড়িয়ে দিলে সেই হতে পারতো যে একজন দেবী কিংবা দেবতা, তো তাকেই মেরে তাড়িয়ে দিলে সে তোমাকে ক্ষমা করছে কিনা জানি না। আচ্ছা, বন্ধু তোমার বুক ভরা লোভ দু চোখে স্বার্থ ঠলি, নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কলি। অর্থাৎ যারা ওই যে মন্দিরের পুরোহিত ছিল কিংবা মসজিদের মোল্লা ছিল, এদেরকে বলছেন যদি তোমার স্বার্থ না নিয়ে স্বার্থ না থাকতো কিংবা লোভ না থাকতো, তাহলে হয়তো দেখতে পেতে যে তোমাকে সেবা করতেই এই সমস্ত দেবতারা কুলি বেশে এসেছে। আচ্ছা, মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সোধা, তাই লুটে তুমি খাবে পশু, তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা। অর্থাৎ মানুষের যে অধিকার সেই অধিকার হরণ করে তুমি তোমার নিজের ভোগ দখলের জন্য ব্যয় করবে, নিজের ক্ষুধা মেটাবে, এটা যদি করো তাহলে তুমি পশুর সমান হয়ে যাবে। তোমার ক্ষুধার আহার তোমার মন্দদরেই জানে, অর্থাৎ তোমার ক্ষুধার খাবার কতটুকু সেটা তোমার মন্দদরেই জানে। এই মন্দদরি বলতে আমরা মূলত বুঝে থাকি যে রামায়ণের
রাক্ষস রাজা রাবণ তার স্ত্রীকে মন্দোদরী বলা হয় কিংবা কিন্তু মন্দোদরী কথাটার অর্থ মূলত হচ্ছে উদর বা পেট। তেমনি আমার ক্ষুধার কতটুকু আহার সেটা আমার পেটই জানে। তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোনখানে, অর্থাৎ তুমি অন্যের সম্পদ ভোগ দখল করছো, অন্যকে অবহেলা করছো, জোর জবরদস্তি করে তাকে হেয় প্রতিপন্ন করছো নিজের স্বার্থ হাসিল করার জন্য। সেই যে জিনিসগুলো খাচ্ছ, এই খাবারগুলাই হয়তো একটা মৃত্যুবান হয়ে তোমার জন্য অপেক্ষা করছে। তোমারই কামনা রানী, যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি, অর্থাৎ তোমার এই যে কামনা, তোমার বাসনা, তোমার লোভ, মানুষের প্রতি মানুষ হয়ে অবহেলা করা, এই জিনিসগুলো যে পাপগুলো তোমারে কিন্তু শেষ পর্যন্ত বারবার মৃত্যুর দুয়ারে নিয়ে যাচ্ছে, বারবার এই জিনিসগুলোর কারণেই কিন্তু তুমি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মোটামুটি মানুষ কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণ। তো এই জায়গাতে মানুষ কবিতার যে মূল কথা সেটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের সমাজে কিন্তু ধনী গরিব উঁচু নিচু বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। তো কবির প্রথমের যে সাম্যবাদের কথা বলছিলাম, সেই সাম্যবাদের অর্থে আমরা যদি ধরি, তাহলে কবি চেয়েছেন যে এই সমস্ত মানুষরা যেন এক কাতারে এসে দাঁড়ায়, আর যদি সেই এক কাতারে না আসতে চাই তাদেরকে, তাহলে ওই যে বড় বড় বীর পুরুষদের আহ্বান করেছিলেন, অর্থাৎ বিদ্রোহের মাধ্যমে ওই সমস্ত মানুষদেরও এই নিম্ন কাতারের শ্রেণীর মানুষদের কাছে এনে দাঁড় করায় সবাই এক শ্রেণীর মানুষ হতে হবে। আরেকটা বিষয় এখানে কবি কিন্তু বিশেষ করে হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্ম দুইটা ধর্মের সমন্বয় করেছেন, দুইটা ধর্মের, তার মানে এখানে বড় বড় দুইটা ধর্মকে সিলেক্ট করার মানে হচ্ছে এই দুইটা ধর্মেরই অধিকাংশ মানুষ। তো এই দুইটা ধর্মের মিলন মানেই গোটা বিশ্বের যত ধর্ম আছে সবার মধ্যে একটা মিল বা সেতু বন্ধন তৈরি করা, তার মানে আমরা পৃথিবীতে যত মানুষ আছি সবাই এক ধর্ম এক মত, সেটা হচ্ছে মানব ধর্ম মনুষ্যত্ব। এই মতের আওতায় যদি আসা যায় তাহলেই কিন্তু আমরা এই মানুষ রূপে সার্থকতা লাভ করতে পারবো। তো এই কবিতায় যে জিনিসটা দেখানো হয়েছে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা যাদের হাতে ক্ষমতা গেলে তারা সেই ক্ষমতার অপব্যবহার করে, এবং দেখা যায় তাদের যাদের সেবা করার কথা তাদেরকে সেবা না করে বরঞ্চ তাদের কাছে যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলো নিজেরা সেটা নিজের ভোগ দখলে নিয়ে নেয়। তো এই জিনিসটা কবি এখানে দেখিয়েছেন এবং সর্বশেষে কামনা করেছেন যেন আমরা সবাই মানুষ হতে পারি, আমাদের ভিতরে লোভ লালসা হিংসা বিদ্বেষ এই জিনিসগুলো ত্যাগ করে আমরা যখন সবাই মানুষ এই কথাটা স্বীকার করে নিতে পারবো সব ধর্ম ভেদাভেদ ভুলে, তখনই কিন্তু আমাদের এই মানুষ হয়ে জন্মগ্রহণ করাটা সার্থকতা লাভ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মোটামুটি ভিডিও। তো আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো, যদি বুঝে থাকো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে এরকম আর কোন কোন কবিতার ভিডিও তোমরা পেতে চাও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।